বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব লেকরা ডায়মিনোতে কীভাবে একটি চেক শার্টের মার্কার করতে হয়, কীভাবে ব্লক করতে হয়, প্রত্যেকটি চেকের শার্টের মার্কারের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা আপনাদের জব ক্যারিয়ারের জন্য খুবই হেল্পফুল হবেন। বিশেষ করে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য উপকার আসবে। বন্ধুরা, আমরা এই টিউটোরিয়ালটি মূলত সাজানোর উদ্দেশ্য হলো, আমাদেরকে চ্যানেলে অনেকে কমেন্টস করেছেন চেক শার্টের একটি টিউটোরিয়াল করার জন্য, তারই ধারাবাহিকতায় আজকের এই টিউটোরিয়াল। যাই হোক বন্ধুরা, আপনার কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেকরা সফটওয়্যারের ডায়মিনো দিয়ে কিভাবে চেকের মার্কার করতে হয়। এটা হচ্ছে একটা শার্টের প্যাটার্ন, আমি যদি আপনাদের দেখাই একটু, প্যাটার্নটা ওপেন হচ্ছে। এই শার্টের প্যাটার্নটা দিয়ে আমরা হচ্ছে কিভাবে চেক মার্কারগুলো করা যায় শার্টের, সেই শার্টের মার্কারটাই আমরা করব। তো চেকের মার্কারটা হচ্ছে একটু ব্যতিক্রম র্যামডেম মার্কারগুলো থেকে, ডেনিমের কাপড়ের যে মার্কারগুলো করা হয় সেগুলো থেকে, অথবা টুইলের অন্য অন্য যে মার্কারগুলো রয়েছে সেই মার্কার থেকে একটু আলাদা। তো আমাদের আজকের যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে একটা চেক ফেব্রিক রয়েছে, সেই চেক ফেব্রিকটা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়েতে আমরা মার্কারটা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে, আমি যদি আপনাদের একটু আর একটু বড় করে দেখাই জুম করে, এ হচ্ছে আমার হচ্ছে সবগুলা প্যাটার্ন। এখানে সাইজ রয়েছে 41 থেকে 41 থেকে 49, 41 42 43 44 45 46 47 48 49 50। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দেওয়া আছে। অনেক সময় আমরা কি করি, এখানে দুইটা স্লিপ দেওয়া আছে, একটা স্লিপ দেওয়া আছে ব্লক করে আর একটা স্লিপ দেওয়া আছে ব্লক ছাড়া। ব্লক মানে হচ্ছে একটা চেক কতটুকু লম্বা, যদি দেখা গেছে 2 সেম 4 সেম লম্বা থাকে সেই চেক অনুযায়ী একটা স্লিপ থেকে আর একটা স্লিপ আমরা একটু বড় রেখেছি। তো এখানে ইয়োকের কোনো চেক মিলাতে হবে না। এখানে যে ইনস্ট্রাকশন আমরা পেয়েছি সেটা হচ্ছে স্লিপগুলা পেয়ার থাকতে হবে, স্লিপের চেক মিলতে হবে। ফ্রন্ট পার্টের যে দুইটা প্যানেল রয়েছে, ফ্রন্ট পার্টের লেফট সাইড রাইট সাইড, এই দুইটা চেক মিলতে হবে। আর হচ্ছে ব্যাক পার্ট তো একটাই, এখানে ব্যাক পার্টের কোনো চেক অটোমেটিকই মিলে যাবে। তো এই বিষয়গুলো নিয়েই কিভাবে আসলে আমাদের এইটা মার্কারটা করব সেটা এখন আমরা চলে যাই মার্কারে। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মার্কার সফটওয়্যার ডায়মিনো। তো আমি এখন আমার যে আগের থেকে যে মার্কারটা ক্রিয়েট করা ছিল আমি মার্কারটা ওপেন করব। দেখেন এই যে 12 পিসের একটা মার্কার রয়েছে এখানে, এখানে প্যাটার্নগুলো উপর দিয়ে চলে আসছে। এটা যদি আমি আপনাদের আগেই একটা দেখাই, সেটা হচ্ছে ডেনিমের মার্কারগুলো কিভাবে করা হয়, এটা যদি আমি আপনাদের র্যান্ডম একটু করে দেখাই। এই যে এটা হচ্ছে, এই যে এখানে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, চাকার মতো, এটা হচ্ছে অটো দেওয়া যায়, এটা দিয়ে ছেড়ে দিলেই মার্কারগুলো অটোমেটিক হতে থাকবে। আমি একটা মার্কার অলরেডি অটোমেটিক হওয়ার জন্য দিয়েছি, এই যে স্ক্রিনে চলে আসছে, এই মার্কারটা হচ্ছে অটোমেটিক হচ্ছে, কিছু টাইম দেওয়া আছে। আপনারা যে এখানে ঘড়ির মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে টাইমগুলো অটোমেটিক জেনারেট করতেছে। তো এই যে অটো মার্কার দেওয়ার ফলে মার্কারটা কতটুকু আসতেছে সেটা যদি আমরা একটু দেখি, আপনারা দেখতেছেন এই যে এখানে অটোমেটিক এখানে লেন্থ দেখা গেছে 12 পিসের মার্কার, এখানে এটা হচ্ছে 23 গজ 1 ইঞ্চিতে আসছে। এটা আরেকটু টাইম নেবে, এখন দেখেন 22 গজ 33 ইঞ্চিতে চলে আসছে। আস্তে আস্তে ও কী করতেছে, সফটওয়্যার অ্যানালাইসিস করতেছে যে কোথায় গ্যাপগুলো কীরকম আছে সেটা ধরার জন্য, কীভাবে ওয়েস্টেজটা কমানো যায় সেটার জন্য। আর আমার এখানে ফেব্রিক উইথ দেওয়া আছে 62 ইঞ্চি উইথ দেওয়া আছে, লেন্থ তো ফেব্রিকের লেন্থের কোনো ধারাবাধা নিয়ম নেই।
লেন্থ তো একটা রোলের দেখা গেছে অনেক বড় কাপড় থাকে, সেক্ষেত্রে আমার টেবিল কতটুকু লম্বা সেটার উপরে ডিপেন্ড করি আমরা মার্কারগুলো করে থাকি। আমরা যে কাটিং টেবিলগুলো সাধারণত দেখা গেছে যে ওভেন ফ্যাক্টরিতে 22 গজ 23 গজ 24-25 গজ এরকম থাকে। তো এই হচ্ছে দেখেন অটোমেটিক একটা মার্কার হয়েছে, আমি এখানে টাইম দিয়েছিলাম 1 মিনিট, 1 মিনিটে আমার এই মার্কারটা হয়েছে। সেক্ষেত্রে প্রোডাকশনে মার্কার করতে গেলে আমরা অটো মার্কারে একটু বেশি টাইম দিয়ে থাকি, 10-12 মিনিট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আরো ভালো করে অ্যানালাইসিস করে মার্কারটা চলে আসে। এখানে 22 গজ 31 ইঞ্চি মানে 32 ইঞ্চি চলে আসছে একটা অটো মার্কার দেওয়ার কারণে। এটা হচ্ছে র্যান্ডম টুইল যে মার্কারগুলো করে সেটা। আর আমি যখন এই মার্কারটায় শার্টের মার্কারটা চেকে করতে যাব তখন এখন আমি আপনাদের চেকের মার্কারটা দেখাবো। আমি এই সব পার্টসগুলো উঠাই দিলাম, দেওয়ার পরে এখানে কিছু সিস্টেম আছে দেখেন, এই যে এইটা অনেক সময় দেখা গেছে এরকম করা থাকে। তো এরকম থাকলে আপনারা কি করবেন, এটারে এই যে ডিসপ্লেতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম আরেকটা ইন্টারফেস একটা ডায়লগ বক্স আসবে। এই বক্সটার ভিতরে আপনি যদি ফেব্রিক উইথ কমাতে চান বাড়াতে চান, এখানে আমরা কম বেশি করে এখানে লিখে দিতে পারবেন উইথের ঘরে ফেব্রিক ডাইমেনশনের করে। এরপরে এখানে দেখেন এই ঘরগুলো আপনাকে এইটা ব্লক করে দিতে হবে, এভাবে একটা করে ক্লিক করলে এরকম ব্লক হয়ে যাবে। এইটার ভিতরে এটাতে দুইটা ক্লিক করেছি আমি, এভাবে আমি ও যেহেতু ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে করবো তার কারণে আমি এটা সবকটা ঘর ব্লক করে দিলাম। দেওয়ার পরে আমি এখন আমার কি করতে হবে, ফ্রন্ট পার্টগুলা আমি আগে বসায় নিব। কিভাবে বসায় নিব দেখেন, আমার ফ্রন্ট পার্টগুলো এরকম রয়েছে আলাদা আলাদা, লেফট সাইড রাইট সাইড এটা একটা সাইজের। সেক্ষেত্রে আমি আগেই এই যে এই দেখেন আমি এটাতে লড়ানোর ফলে দেখেন আমার পিছনে একটা স্কেল নড়তেছে, স্কেলটা আমি এখানে আনলাম, আনার পরে কিবোর্ডের অ্যারো বাটন নিচের দিকে নিয়ে এসে আমি এটাতে ই করে দিলাম। দুইটা কাছাকাছি রাখার পরে একসাথে জয়েন্টের মতো করে রাখার পরে এই যে এটা একটা অপশন, চার কোনা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটার কাজ হচ্ছে একটা প্যাটার্ন আর একটা প্যাটার্নকে ব্লক করে দেওয়া, মানে জোড়া লাগিয়ে দেওয়া। তার মানে হচ্ছে এটা আমরা বলি হচ্ছে গাম লাগালাম আমরা একটা, দেখেন এখন কিন্তু দুইটে পার্ট একখানে হয়ে গেছে, ফ্রন্ট পার্ট লেফট সাইড রাইট সাইড একখানে হয়ে গেছে। আর এই সেম জিনিসটাই যদি আমি এটার আবার ভেঙে দিই দেখেন, এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে যদি F7 প্রেস করি আবার যদি এখানে ছেড়ে দিই দেখেন এটা আবার আলাদা হয়ে গেছে। এই যে চেক মার্কারগুলো করতে হলে আমি যখন ফ্রন্ট পার্টটা এখানে জোড়া লাগাবো তখন দেখেন অটোমেটিক আমার এই চেকটা ফ্রন্টের চেকটা দুইটা চেক এক হয়ে গিয়েছে। হ্যাঁ, লেফট সাইডের চেকটা যা রয়েছে রাইট সাইডের চেকটাও তাই রয়েছে। আমি এখন এটা বসায় নিলাম, কিবোর্ডের অ্যারো বাটন চাপলে এটা সামনের দিকে যাবে, পিছনের দিকে যাবে, উপর দিকে, উপরের বাটনে চাপলে উপর দিকে যাবে, নিচের বাটনে চাপলে নিচের দিকে আসবে। তো আমি আমার সুবিধার্থে আমি এই যে বসায় নিচ্ছি। এরপরে দেখেন আমার এটাতে দুইটা রেশিও ছিল, সেক্ষেত্রে আমি এখানে কিবোর্ড থেকে যদি এই ব্লকটার উপরে রেখে ডট ক্লিক করি, ডটে চাপ দিয়ে দেখেন অটোমেটিক এটা আরেকটা কপি হয়ে গিয়েছে, তার মানে এখান থেকে আরেকটা এখান থেকে চলে এসেছে। তার মানে দুইটা পার্ট আমি এখানে বসায় নিলাম ফ্রন্ট পার্টটা। এবার দেখি আমি ফ্রন্ট পার্টগুলো আগে বসায় নিব। ফ্রন্ট পার্টগুলো আগে বসায় নেওয়ার পরে দেখেন আমি এই যে আরেকটা পার্ট এখানে বসাইতে চাচ্ছি, এখানে দুইটা পার্ট আমি বসাইতে পারতেছি না। তার মানে কি হয়েছে, আমার এই জায়গাটাতে জায়গা আসতেছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা না দিয়ে আমার যে কয়টা আগে বসানো যায় সেটা আমি আগে বসায় নিব। দেখেন এটাও আর একটা এখনো বসতেছে না, সেক্ষেত্রে অটোমেটিক আমাকে ব্লক যেহেতু করতে হবে আমি এই ব্লকটা করে ফ্রন্ট পার্টগুলো আমি এই পাশে বসায় নিচ্ছি। দেখেন এই যে আমি এই যে আবার ব্লক করে দিব, এইভাবে ব্লক করে দেওয়ার পরে দেখেন আমি আবার অ্যারো বাটন দিয়ে এটা আমি এই সামনে বসায় নিলাম। সেম ওয়েতে ডট বাটনে ক্লিক করলে চাপ দিলে আমি কিবোর্ডের ডটে চাপ দিলে এরকম। আর এই যে এই টেবিলটা সামনের দিকে পিছনের দিকে নিতে হলে আপনাকে কি করতে হবে, সেটা হলে কিবোর্ডের কি 4 অথবা 6, 4 দিলে সামনের দিকে আগাবে আর 4 দিলে পিছন দিকে যাবে অর্থাৎ রাইট সাইডের দিকে যাবে, আর হলো 6 দিলে লেফট সাইডের দিকে যাবে। দেখেন আমি এই যে এইভাবে করে নিলাম লেফট সাইডের দিকে। এখন আবার এখানে এই যে আমি আরেকটা পার্ট বসায় নিলাম। এরপরে যেটা করব আমি দেখি আরও আছে, আমি যে কিবোর্ড থেকে আমি এই ক্লিক করে আর ই দে 4 আর হচ্ছে 6 বাটন চেপে চেপে এটারে আমি ই করবো। এখানে আরেকটা অপশন রয়েছে যদিও,
আমি আপনাদের দেখাইতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে চারটি ঘর দেখতে পাচ্ছেন, এই চারটি ঘরের কাজও কিন্তু সেম। এটা আমি এখানে ক্লিক করে এটা সামনের দিকে পিছনের দিকে নিতে পারবো, উপর দিকে নিতে পারবো, নিচের দিকে নিতে পারবো, এইটা দিয়ে এইভাবে আমরা কাজ করতে পারি। এখন দেখেন কিবোর্ডের এই হচ্ছে আমি ফ্রন্ট পার্টগুলো মোটামুটি বসে গেছে, আরও কিছু ফ্রন্ট পার্ট আছে সেটা আমি বসায় নিব। আমি এই যে ব্লকগুলো তৈরি করে নিতেছি এখন ফ্রন্ট, এখন দেখেন আমার অনেকগুলো ফ্রন্ট পার্ট আমি এখানে বসাইছি ছোট থেকে বড়। এখন দেখেন আমি আবার আরও কিছু ফ্রন্ট পার্ট আমার নামানোর বাকি রয়েছে, এখানে আমি ফ্রন্ট পার্টগুলাই আগে নামায় নিতেছি, যেহেতু এটাও এখানে আসে না তাহলে আমাকে অটোমেটিক সামনের দিকে যেতে হবে, যেখানে গেলে আমার এই কাজটা ভালো করে আমি পার্টটা বসাতে পারবো। যেহেতু এটা হচ্ছে চেকের মার্কার আমি করতেছি, সেক্ষেত্রে দেখেন কিভাবে এটারে ভালো করে বসানো যায়, ফেব্রিকও সেট করতে হবে, সব দিকে খেয়াল রেখে আমাদের কাজটা করতে হবে। এই যে এরপরে এটা আরেকবার এই যে আমি সামনে এখানে বসায় নিলাম, আগে আমি আমার জোড়া লাগানো পার্টগুলো আমি আগে বসায় দিব। আমি এই যে ফ্রন্ট পার্টগুলো প্রত্যেকটা জোড়া আমি ইচ্ছা করলে এখানে একটা ব্লক দিতে পারি, কিভাবে ব্লক দিতে পারি, এটা রেখে এখান থেকে আর একটা সামনে দিতে পারি। সেক্ষেত্রে ফ্রন্ট পার্ট আমার মনে হয় না, এটা এইভাবে না দিয়ে ফ্রন্ট পার্টগুলো সবগুলো আমরা জোড়া লাগাই দেবো। সেক্ষেত্রে স্লিপে একটা ছোট পার্টস রয়েছে, হ্যাঁ স্লিপটা যদি আমরা ব্লক একটা ব্লক রেখেছি সেক্ষেত্রে আমরা যে কটা একসাথে লাগানো লাগায় করা যায় সেগুলো লাগায় আমরা বসাবো। বসানোর পরে আমরা চেষ্টা করব যে যদি একান্ত ফেব্রিকের ই হয় গ্যাপ যায় বেশি সেক্ষেত্রে আমরা একটা ভেঙে দিব ব্লক। এখন দেখেন আমি ফ্রন্ট পার্টটাও মোটামুটি সবগুলো ফ্রন্ট পার্টই এখানে বসাইছি আমার টেবিলে, মার্কার টেবিলে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্লিপ নিব। দেখি আমি স্লিপগুলো এই যে এটা একটা বড় সাইজের স্লিপ, দেখেন এই একটা করে ফ্রন্ট পার্ট বসার পরে পাশ দিয়ে একটা করে স্লিপ আসে, আর কিন্তু কোনো পার্টস আসে না। আমি সেক্ষেত্রে এখানে কি করব, আমি স্লিপগুলো আগে এই দেখি সামনের দিকেই বসায় নেই, নেওয়ার পরে আমার তো অনেক ছোট পার্টস আছে, ব্যাগ ইয়োক আছে যেটা আমার হচ্ছে ই লাগবে না। এই যে আমি স্কেলটা নিলাম, এটা হচ্ছে এখানে দুটো স্কেল আমি নিতে পারি, এই যে এইভাবেও আমি দেখতে পারি। এই যে আমি স্কেলটার সাথে নিলাম, আমার এই স্কেলটা ধরে আমি এইভাবে, হ্যাঁ এই যে দুইটে ই এখানে করেও আমি এই যে আমার কর্নার টু কর্নার মানে হচ্ছে এই যে স্লিপের কর্নার টু কর্নার আমি অ্যাডজাস্ট করে নিলাম। তার মানে কি হলো, এই চেকটা যেখানে যাবে স্লিপের এই পাশটা ওই পাশটা সেম যাবে, এইভাবে আমাদের কি হবে দেখা গেছে এটা পেয়ার হয়ে গেল। লেফট সাইড যে চেকে থাকবে রাইট সাইডও সেম চেকেই থাকবে। চেকটা যদি এই দেখেন আমার আমি যদি এখানে একটা স্কেল এই যে একটা দাগ নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখেন সেম দেখাচ্ছে আমার এই পাশের কর্নার টু ওই পাশের কর্নার সেম, তার মানে এইভাবে আমি এটা করতে পারবো। তো এখন এরপরে আরও স্লিপগুলো রয়েছে, আমি সেই স্লিপগুলো আস্তে আস্তে দেখেন এখানে নামাবো, স্লিপগুলো নামাচ্ছি, এই স্লিপগুলো এইভাবে নামাবো। প্রত্যেকটা স্লিপই আমাদের এইভাবে জোড়া লাগায় এই যে অটোমেটিক এটা মিলে গিয়েছে, আমি এটাতে গাম লাগায় দিয়ে নিচের দিকে নিয়ে আসতেছি এই যে স্লিপটা, হ্যাঁ স্লিপটা বসায় দিলাম। এরপরে আরও স্লিপ আছে এইভাবে বসায় দিব। এখন এই স্লিপ দেওয়ার পরে আরেকটা স্লিপ, এই যে আমি ডট দিয়ে আরেকটা স্লিপ, যেহেতু এটা একসাথে রেশিও আছে এখন চাপ দিলে ডট দেওয়ার পরে নেমে আসে অটোমেটিক। এখন আমি এটার একটা স্লিপ ভেঙে দিব, ভেঙে দিলাম দেখেন আমি এই যে একদম ফ্রন্টে চারদিকে একটা স্লিপের যতটুকু গ্যাপ লাগে আমি এখান থেকে একটা স্লিপ যদি ভেঙে সামনে দেই, যেহেতু এই যে আমি এইভাবে দিতে পারি, হ্যাঁ কারণ হচ্ছে কি আমার দেখেন এখানে যে চেকটা রয়েছে একটা চেক যদি আমি গ্যাপ রাখি, হ্যাঁ একটা চেকের সামনে পিছে যদি আমি গ্যাপ রাখি তাহলে অটোমেটিক আমি এখানে কি করতে পারবো, আর একটা ধরেন আমি এটার সামনে এই জায়গাটাতে কিছু বসতে দিব না, আমি একটা ইয়োক এখানে বসায় দিলাম, তার মানে কি আমার এটার সামনে পিছে মোটামুটি গ্যাপ আছে, একটা চেক ব্লক আছে আমার। তো এখানে সামনে যদি আরও পার্টস বসাই দেখেন সেটা কি হবে, আমি এই আরেকটা আমি যদি এখানে বসাই আরেকটা ব্লক আমি করে দিব, তাহলে এটা সামনে নিয়ে নিলাম, এখানে আরেকটা চেক আমি দুইটা স্লিপ ভেঙে দিলাম,
কারণ হচ্ছে অনেকগুলো স্লিপ ব্যাক পার্ট সবগুলো যেহেতু ভিতরে ঢুকবে না, দেখেন আমি ব্যাক একটা ব্যাক পার্ট যদি নিয়ে আসি, আমার ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্টের পাশ দিয়ে বসে না, যদি বসতো তাহলে কিন্তু আমি দিয়ে দিতে পারতাম। এই যে আমি আপনাদের দেখাচ্ছি ফ্রন্ট পার্ট, এখানে একটা ব্যাক পার্ট আসছে, আমি এখন এই গ্যাপটা পূরণ করলাম। তো এইভাবে দেখতে হবে যে কোথায় কোন পার্টটা বসে। ব্যাক পার্ট আমি এখান থেকে সামনে নিয়ে দেখেন এই গ্যাপে আসে না, এই গ্যাপেও আসে না, এই গ্যাপেও আসে না, এই গ্যাপগুলো আমি ধরার চেষ্টা করব। দেখেন এই যে আমি দুটি ব্যাক পার্ট এখানে বসাইছি, আর পরে হচ্ছে আমার আরও অনেকগুলো ব্যাক পার্ট রয়েছে, আর স্লিপও রয়েছে, আমি আগে স্লিপগুলো বসাই নেই। দেখেন আমার অটোমেটিক এই যে স্কেলটা থাকার কারণে অটোমেটিক আমি দুটো স্লিপ এখানে বসাইতে পারতেছি, এই যে আমি বসাই নিলাম। তো এটা একটা মজার জিনিস, ল্যাকটা সফটওয়্যারে আমরা যে এটা একটা গেমসের মতো অনেকটা আমরা যে কাজটা করতেছি, অনেকেই দেখা যায় যে মোবাইলে গেমস খেলি, ঠিক সেম ওয়েতে যদি আমি মনে করি আমি মার্কারটা করতেছি একটা গেমসের মতো, আমি একটার পর একটা পার্টস মিলে আসতেছি, তাহলে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। তো এটা হচ্ছে একটা অনেক মজার একটা সফটওয়্যার। তো এইভাবেই হচ্ছে আমাদের কাজগুলো করতে হয়। আমি এই যে এই পাশ থেকেও একটা স্লিপ ভেঙে দিলাম, দেখেন এখানে আমি সামনে দিকে অনেক গ্যাপ রয়েছে, আমি এই পাশ থেকে একটা স্লিপ ভেঙে দিই। তার মানে টোটালে কয় পেয়ার স্লিপ ভেঙেছি, এক পেয়ার, দুই পেয়ার, তিন পেয়ার স্লিপ আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে এটা ব্লক রেখেছি আমি, দেখেন এর আশেপাশে কিন্তু জায়গা অনেক ফাঁকাও রেখেছি, এই ব্লক রাখে এইভাবে ব্লক করে আমি, দেখেন এই যে এখানে একটা ইয়ে, তার মানে এই পাশ দিয়ে কিছু ফ্যাব্রিক গ্যাপ থাকবে, আমি ওটা একটা কেটে পরে আর একটা নিয়ে বসাইতে পারবো। এখন যে বিষয়টা সেটা হচ্ছে মোটামুটি আমার ফ্রন্ট পার্ট হয়ে গেছে, ব্যাক পার্ট যেহেতু একটাই, সেটা যে কোনো এক জায়গায় বসলেন তারও সমস্যা হবে না। তো এইভাবে হচ্ছে আমরা ব্যাক পার্ট যদি দেখেন ভিতরে আসে কোথাও, কোনোটার ভিতরে যদি আসে এখানে বসে তো আমরা বসাই দিব, না বসলে তো আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এটা আমরা এখন মোটামুটি ফ্রন্ট পার্ট আর স্লিপটা আমরা ব্লক করে বসিয়ে দিয়েছি, আর ছোট পার্টসগুলো যেগুলো আছে এগুলো এখন আমরা ইচ্ছা করলে অটোতেও করতে পারি, ইচ্ছা করলে ম্যানুয়ালেও বসাইতে পারি। তো আমি আপনাদের এখন এটা যেহেতু টাইম আমার একটু কম লাগাতে চাচ্ছি, তাই আমি আগে ব্লকের যে পার্টসগুলো যেগুলো চেক মিলাতে হবে সেই পার্টসগুলো আমি বসায় নিলাম। এখন বাকি পার্টসটা যদি আমি অটো দিয়ে আপনাদের একটু দেখাই দিই, এখন অটোমেটিক আমার এখানে সময় দেওয়া আছে, অটোমেটিক অ্যানালাইসিস করে আমার ওই পার্টগুলো বসতেছে, অটোমেটিক বসে যাবে। এইভাবেই হচ্ছে মূলত চেক মার্কারগুলো করা হয়। আর এই যে আমি দুইটা স্লিপ একসাথে রেখেছি, দুটো ফ্রন্ট পার্ট একসাথে রেখেছি, এটা যখন কাটবো কাটার সময়, হ্যাঁ একটু কোনো আমরা জোড়া লাগায় রেখে কাটবো, তাহলে দেখা গেছে যারা লাইনে কাজ করবে তারা বুঝতে পারবে অটোমেটিক এই সাইজটার সাথে আমার স্লিপ চেক মিলে যাবে, আমার আবার ইও মিলে যাবে, ফ্রন্টের চেকগুলো মিলে যাবে, চেক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আমাদের। এখানে দেখেন আগে যে আমরা র্যান্ডম মার্কারটা দিয়েছিলাম সেটা হলো 22x31 সামথিং এসেছিল, আর এই ব্লক করে মার্কার করার কারণে একটু ফ্যাব্রিক বেশি লেগেছে আমাদের, সেটা হচ্ছে দেখেন কতটুকু, 24x2 এক ইঞ্চি সামথিং এসেছে, তার মানে হচ্ছে 24x2, এই হচ্ছে আমার মার্কার। দেখেন আমি 1, 2, 3, 4 পেয়ার স্লিপ ভেঙে দিয়েছি, তারপরে 2 পিস বডি, আর এখানে দেখেন আমার সবগুলো ফ্রন্ট পার্টে আমি এখানে জোড়া লাগায় রাখছি, ব্যাক পার্টগুলো অটোমেটিক এখানে বসে গেছে, দেখেন এই যে আমার স্লিপগুলো জোড়া লাগায় রাখছি, পেয়ার করে বসাইছি। তার মানে এইভাবেই হচ্ছে আমাদের, এইভাবেই আমাদের চেক মার্কারগুলো করতে হয়, এই চেকটা এইভাবে আমাদের চেক মার্কারগুলো করতে হয়। তো বন্ধুরা কিভাবে চেক মার্কার করতে হয় সেটা আমরা এখানে শিখলাম, এরপরে এটারে যদি আমি পুরো মার্কারটারে যদি একটু দেখতে চাই যে আসলে কেমন হয়েছে, আমি তো এইভাবে দেখতে পাচ্ছি, তাহলে এই যে একটা ম্যাগনিফাই গ্লাসের মতো রয়েছে এটাকে যে কোনো এক জায়গা থেকে ধরে আমি যদি এটা ড্র্যাগ করে এনে দেখেন ছেড়ে দেই, তাহলে দেখতে পারবেন পুরাটাই, পুরা মার্কারটাই আমার নিচে দেখাচ্ছে। এইভাবেও আপনি এটা দেখতে পারেন, অথবা আপনি যে পার্টসটা জুম করে দেখতে চান সেই পার্টসটার একটা পার্টস যদি জুম করে দেখতে চান তাহলে ওই পার্টসটার উপরে রেখেও আপনি জুম করে দেখতে পারবেন। আবার যদি বলেন যে না পুরো মার্কারটা আপনি দেখবেন, আমি পুরো মার্কারটা এখানে দেখেন এই যে পুরাটাই সামনে নিয়ে এসেছি, এইভাবেও আপনি দেখতে পারেন, অথবা এই যে এটা দিলে বড় হবে এটা বড় করেও দেখতে পারেন,
এটা অনেকগুলা জিনিস রয়েছে। তো এইভাবে এই যে এই একটা করে টুলসের দুইটা করে কাজ, এখানে এই পাশেরটা দিয়ে যেটা করা যায় এই পাশেরটা দিয়েও সেম কাজ করা যায়, এই যে গাম লাগানো যায় এটা দিয়ে কার্সার চেঞ্জ করা যায়। এই হচ্ছে এই যে এই প্লে হচ্ছে মূলত স্কেল, এই যে এটা লেন্থের স্কেল, এটা উইথের স্কেল, এই স্কেলগুলো দিয়েও আমরা সুন্দর করে দেখে দেখে বসাইতে পারি। এই হচ্ছে আমাদের এই ইগুলা। আবার এখানে মনে করেন আমার এই জায়গা থেকে যদি একটু গ্যাপের দরকার পড়ে, তাহলে আমি এখানে যদি গ্যাপটা কতটুকু করব, মনে করেন 2.5 গ্যাপ করব, এখানে দেখেন অটোমেটিক এটা গ্যাপ হয়ে গেছে। এরকম করেও আমরা কিন্তু কাজগুলা করতে পারি। এই দেখেন 1 ইঞ্চি গ্যাপ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের মার্কার, চেক মার্কারগুলা করতে হয় এভাবে। তো বন্ধুরা আপনারা কিভাবে চেক মার্কার করতে হয়, একটা র্যান্ডম মার্কারও কিভাবে মোটামুটি দিতে হয়, সেটা আমার মনে হয় আপনাদের এবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজ আমাদের এই পর্যন্তই। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, আমি রিকমেন্ড করবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।